নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন এবং সেই সঙ্গে খুশিতে আছেন। প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিত্তি অনলাইনে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার্থী থাকে, তাদের জন্য একটা সুখবর আছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি বছর 35,534 টাকা করে বৃত্তি দেওয়া হবে। সেটা তাদের উচ্চশিক্ষার জন্য, এবং সেই সঙ্গে আমি ভিডিওতে আলোচনা করব এটা আপনারা কীভাবে আবেদন করবেন, কারণ এর সম্পূর্ণ আবেদনটি অনলাইনের ভিত্তিতে হবে এবং টাকাও কিন্তু অ্যাকাউন্টে আসবে। তো এই টাকাটা কি সমস্ত ছাত্রছাত্রী পাবে না এরখানটায় কোনো কন্ডিশন থাকছে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি ভিডিওতেই আপনাদেরকে সমস্ত ব্যাপারটি বুঝিয়ে বলে দেব, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলিকে একটু লাইক ও শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে, যাতে তাদের বাড়িতেও মাধ্যমিক পরীক্ষাতে থাকলে তারাও এই সুযোগটি নিতে পারে এবং তারা এর জন্য আবেদনও করতে পারে সময়ের মধ্যে। আশা করি আপনারা তাদের মধ্যে শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতি অনলাইনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে যখন নিত্য নতুন ভিডিও এই রকম জানার বিষয়গুলো নিয়ে আপনাদের যেগুলো কাজে লাগবে এইরকম কোনো ভিডিও যখন চ্যানেলে আসবে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়, কোনো কিছু খোঁজাখুঁজি না করতে হয়। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন। এই আশা রেখে আমি মূল আলোচনায় যাচ্ছি। শিক্ষার প্রসার ঘটাতে বুধবার 4 কোটির বেশি তপশিলি জাতিভুক্ত অর্থাৎ সিরিল কাস্ট SC পড়ুয়াদের ম্যাট্রিক পরবর্তী বৃত্তি অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের জন্য 59,000 কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন মোট 59,048 কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃত্তি প্রকল্প খাতে 60% এই টাকাটি দেবে কেন্দ্র এবং বাকি দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে ছাত্রদেরকে দেয়া হবে 35,534 টাকা, এটা দেওয়া হবে বৃত্তি হিসাবে। এই প্রকল্পটা প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতা নীতি স্থলাভিষিক্ত হবে এবং গুরুত্বপূর্ণ প্রকল্পটিতে কেন্দ্র সরকারকে আরও নিবিড়ভাবে যুক্ত করা হবে। তপশিলি জাতির পড়ুয়াদের ম্যাট্রিক পরবর্তী বৃত্তি প্রকল্প 11 শ্রেণী থেকে শুরু করে উচ্চতর শিক্ষা লাভে সরকারি সাহায্য সুনিশ্চিত করবে, অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরবর্তী যে উচ্চশিক্ষা থাকে তো সেখানটায় এই সাহায্যটা করা হবে। এবং প্রকল্পের মূল লক্ষ্য দরিদ্রতম পড়ুয়াদের ক্ষেত্রে সময় মতো ফি জমা দেওয়া, সামগ্রিক দায়বদ্ধতা, নিয়মিত নজরদারি এবং সম্পূর্ণ স্বচ্ছতা সুনিশ্চিত করা। বলা হয়েছে বৃত্তি প্রকল্পের আওতায় আনার উদ্দেশ্যে আগামী 5 বছরের মধ্যে দরিদ্রতম পরিবারগুলির 10ম শ্রেণীর পরীক্ষা পাস করা পড়ুয়া ছেলেমেয়েদের নিয়মিত প্রচারের মাধ্যমে সচেতন করে তোলা হবে, যাতে তারাও উচ্চতর বিদ্যার জন্য আগ্রহী হয়। অর্থাৎ এটা আগামী 5 বছর ধরে কিন্তু এই প্রচারটা চলবে। প্রকল্পের প্রতি আপনি আবেদন করতে পারবেন অনলাইনে এবং এর জন্য একটা পোর্টাল চালু হবে, সেখানটায় পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, তার জাতি, আধার পরিচয়পত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য যাচাই করবে রাজ্য সরকার। এরপর জন্ম তারিখ, মাস ও সাল উল্লেখ করে আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা চলে যাবে, অর্থাৎ এখানে কারোর মাধ্যমে যাবে না, সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে যাবে। 2021-22 শিক্ষাবর্ষ থেকে প্রকল্পে অর্থ যোগাবে কেন্দ্র সরকার। উল্লেখ্য এর আগেও এটা ছিল 2000, তবে সেটা অল্প পরিমাণ টাকা দেওয়া হতো। 2017-18 থেকে 2019-20 শিক্ষাবর্ষ পর্যন্ত তপশিলি জাতির পড়ুয়াদের কেন্দ্র সরকারের তরফে দেওয়া হতো বার্ষিক 1,100 কোটি টাকা, কিন্তু এখন যেটা দেওয়া হবে প্রায় 5 গুণ অর্থাৎ প্রায় 6,000 কোটি টাকা। সুতরাং অনেক বেশি টাকা
কারণ অনেকেই পাবে। তো তার জন্য আপনাকে এদের যে যখন পোর্টালটি ওপেন করবে তখন আপনাকে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানটায় আপনাকে কাউকে ধরতে হবে না, আপনি নিজেও করতে পারেন অনলাইনে অথবা সাইবার ক্যাফে থেকে করতে পারবেন। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। এবং এই সংক্রান্ত যে খবরাখবর, অর্থাৎ কবে এটা চালু হচ্ছে, কীভাবে আবেদন করবেন, সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে দেবো যখন ওরা নোটিফিকেশানটি দেবে। সেই জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন, যাতে আপনারা ওই খবরটিও খুব সহজে পেয়ে যেতে পারেন। এবং আপনাদের পরিবারের বা আপনার আত্মীয়দের মধ্যে যারা এ পাওয়ার যোগ্য তারা যাতে 25,000 টাকা পায় সেটাও আপনারাও চেষ্টা করুন, আমিও আপনাদের জন্য চেষ্টা করব। এই আশা রেখে আজকের মতন ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।